প্রয়াত সাংবাদিককে স্মরণ করলো কৈলাসহর প্রেস ক্লাব। কৈলাসহরের বিশিষ্ট সাংবাদিক তথা কৈলাসহর প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রয়াত ধুর্যটি প্রসাদ দেবের স্মরণ সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সন্ধে 7টায় কৈলাসহর প্রেস ক্লাবে। প্রেস ক্লাবের সম্পাদক চারুকৃষ্ণ করের স্মৃতিচারণের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এদিন স্মরণ সভায় উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, বিধায়ক মবস্বর আলী, সমাজসেবী মোহাম্মদ বদুরুজ্জামান, বিশ্বরূপ গোস্বামী, কৃষ্ণেন্দু চৌধুরী, কবি সত্যজিৎ দত্ত সহ আরও অনেকে। উল্লেখ্য, গত 16 মার্চ জীবনাবসান ঘটে সাংবাদিক ধুর্যটি প্রসাদ দেবের। 16 মার্চ ধুর্যটি প্রসাদ দেব অকস্মাৎ আমাদের অকালে ছেড়ে চলে যান এবং সংবাদ জগতের এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে। ধুর্যটি প্রসাদের সংবাদ যেরকম সত্যনিষ্ঠ ছিল এবং ইতিবাচক ছিল, তার সংবাদ আমাদের সমাজ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা সহ সামাজিক ন্যায় বিচারের পক্ষে চিরকাল ছিল। ধুর্যটি প্রসাদ তার সংবাদ জীবনের পাশাপাশি সাংস্কৃতিক জগতেও তার একটা অবদান রেখে গেছেন। ছাত্রাবস্থা থেকেই তিনি নাট্য আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, কবিতা লিখতেন, প্রবন্ধ লিখতেন এবং ছোট গল্প। রিপোর্ট, চ্যানেল 3 রাত।